বন্ধুরা, ভূগোল বিহুর আন্তরিক প্রীতির শুভেচ্ছা। আজকে এনএস ডিএলএড থেকে একটি ছোট আপডেট আমরা পেয়েছি, যেটা এক্সাম রিলেটেড। সেই আপডেটটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেই আপডেটে দেখানোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অথবা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুনভাবে ভিজিট করছেন, তারা যেন দয়া করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন আসবে সেই বেল আইকনে টিপে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই এক্সাম রিলেটেড টপিকটা। আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এনআইএস ডিএলএড পরীক্ষার তিথি ঘোষিত। পরীক্ষা ফর্ম 1/2/2018 আছে, 15/2/2018 তথা প্রথম সেমিস্টার কি। এখানে আপনারা একটা, যারা যা আমাদেরকে বলেছিলেন যে তাদের পরীক্ষার ডেটটা জানিয়ে দেওয়ার জন্য, আমি তাই তাদেরকে এই পরীক্ষার ডেটটা জানিয়ে দিতে এখানে এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য আপনাদেরকে ফর্মটা ভরতে হবে 1/2/2018 থেকে 15/2/2018 ভিতরে, এটা প্রথম সেমিস্টারের জন্য। এবং আপনাদের এরপরে আপনারা এখানে গেলে দেখতে পারবেন 501, 502, 503 লিখিত পরীক্ষা তিথি 26/2/2018 আছে, 28/2/2018। মানে আপনাদের যে সাবজেক্টগুলো আছে 501, 502 এবং 503, এইগুলো পরীক্ষা হবে। 501-এর পরীক্ষা হবে 26 তারিখ, 502-এর পরীক্ষাটা হবে 27 তারিখ এবং 503-এর পরীক্ষাটা হবে 28 তারিখ। এভাবে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে, আপনারা এই সময়গুলো পরীক্ষা দিতে পারবেন। তাই এরপরে আমি আপনাদেরকে কয়েকদিন আগে এই আপডেটটা দিয়ে দিয়েছি যে আপনাদের অ্যাসাইনমেন্টে সাবমিট করার ডেটটা অলরেডি এনআইএসের চেয়ারম্যানে জানিয়ে দিয়েছেন। তার মেসেজের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই অ্যাসাইনমেন্টের সাবমিটের ডেটটা হচ্ছে 20 জানুয়ারি 2018 থেকে 30 জানুয়ারি 2018 ভিতরে একটি ডেট আপনাদের স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর জানিয়ে দেবে, আপনারা সেখানে গিয়ে অ্যাসাইনমেন্টটা জমা করবেন। তাই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখতে চাই, যারা যারা এখনও অ্যাসাইনমেন্টটা রেডি করেন নাই তারা যেন দয়া করে অ্যাসাইনমেন্টটা রেডি করে নিন, কেননা আপনাদের সেখানে একটা পিসিপি হওয়ার কথা, যেটা প্রায় 75 ঘন্টার হবে। এবং 75 ঘন্টার পিসিপিটা থাকলে তা আপনি সেখানে গিয়ে নিজের অ্যাসাইনমেন্ট জমা করবেন, না অন্য কিছু করতে পারবেন, তাহলে নর্মালি মুশকিলে পড়ে যাবেন। তাই আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যেন আপনারা নিজের অ্যাসাইনমেন্টটা রেডি করে নিন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পরিণাম তিথি 20/5/2018। আপনাদের এই পরীক্ষার রেজাল্টটা হবে মে মাসে, যেটা মে মাসের 20 তারিখ হবে। এরপরে আপনারা সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা আরম্ভ করতে হবে। এই রইল আপডেটটা বন্ধুরা। যদি এই আপডেটগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারবেন, এবং যদি এর মধ্যে কোনো সন্দেহ থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং এখনও যারা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা যেন ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের বন্ধুদের শেয়ার করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো